হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি কিছু ফুল নিয়ে আসছি, দেখেন ফুলগুলা অনেক সুন্দর। ফুলগুলা সুইজারল্যান্ডে ছামারে আপনার এত সুন্দর সুন্দর ফুল ফুটে, শুধু তাকায় থাকতেই মন চায়। সুইজারল্যান্ডের ফুলগুলো অনেক সুন্দর, অনেক 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 ভালো লাগে। এই যে দেখেন একটা ফুল, my camera is offering, my camera has been off, so that's why I didn't do that, because my cameraman's doing not get off. Let's do the intro. Boom, what's up, everyone? Welcome back to my YouTube channel. I'm a girl grading them. Boom, what's up, guys? Welcome back to my YouTube channel. Today we're shopping in this park, so it's cold. We need to wait in a line between Pikmin and the world. By the sarkar onay. Today, this is the 10,000 day of quarantine. Ground ready now. বাজার গুলো যে আনবো বলছি দেখাবো, কিন্তু আমি সব বাস করি বলেছি, শরীর গুলো এখানে সিঙ্গারাটা হয়ে আসছে, আর একটু লালচা হলে নামিয়ে ফেলবো। আর করবো চা, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক অবশ্যই অবশ্যই দেবেন। ওকে, হ্যালো, আমি এখন আপনাদের মাঝে কাঁচা মরিচের আচার করব। এই আচারটা আপনার পাস্তা দিয়ে যখন খাবেন তখন অন্যরকম একটা টেস্ট লাগবে। পাস্তা করলে তখন আর কিছুই লাগে না পাস্তার সাথে, বাট শুধু একটু আচারটা নিয়ে খেলে অনেক টেস্টি লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে, এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যখন পাস্তা লাল করবেন তখন এই মরিচটাকে, মরিচটা তো কাটা সবাই জানবেন, মরিচটাকে এভাবে কেটে আচার করে পাস্তা দিয়ে খাবেন। এখন আমার আচারের জন্য যা যা লাগবে, প্রথমত লাগবে আমার অলিভ অয়েল, তেল, এই মরিচটা দিয়ে পাস্তাটা মেখে খাবেন যারা ঝাল প্রেমিক তারা, আর যারা ঝাল খেতে পারেন না তারা খেতে পারবেন না। আমার আচারটা হয়ে গেছে,